হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সেন্টিমেন্টাল এই মুভির 40 দিনের কালেকশন নিয়ে, কাবুলিওয়ালা এই মুভির 68 দিনের কালেকশন নিয়ে, প্রধান এই মুভির 68 দিনের কালেকশন নিয়ে, পারিয়া এই মুভির 19 দিনের কালেকশন নিয়ে, সাদা রঙের পৃথিবী এই মুভির 5ম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় সাদা রঙের পৃথিবী, যেটি কিন্তু শ্রাবন্তী ম্যামের ফিল্ম, খুবই পজিটিভ রিভিউ সাথে মুভি বক্স অফিসে রিলিজ হয়েছে। আমরা আশা করছি মুভি লাইফ টাইমে 2 থেকে 3 কোটি প্লাস বিজনেস করে বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো সেন্টিমেন্টাল নিয়ে, বাজলো 1 কোটি 50 লক্ষ টাকা। লিড রোল ইয়াসতান নুসরাত ম্যাম 40 দিন কমপ্লিট করে নিয়েছে। ইয়াসতান নুসরাত ম্যাম অভিনীত সেন্টিমেন্টাল ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ রিভিউ পেয়ে বক্স অফিসে ভালো কালেকশন করেছে। মুভিটি বক্স অফিস থেকে ব্যবসা সফল হয়েছে, মুভিটি এখনও রান করছে। আশা করছি মুভিটি হতে পারে 1 সপ্তাহ রান করতে পারে এবং ওয়াশ আউট হয়ে যেতে পারে। নিজের 40 দিনে বা ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এই মুভির কালেকশন হলো 2 কোটি 24 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সেন্টিমেন্টাল না থাকেন, দেখবেন ইয়াসান নুসরাত ম্যাম অভিনীত সেন্টিমেন্টাল কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা যে এক্সপেক্ট করছি সেন্টিমেন্টাল লাইফ টাইমে ভালো কালেকশন করবে, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ইয়াসান নুসরাত ম্যাম অভিনীত সেন্টিমেন্টাল ফিল্মটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। এনকাদলব কাবলানিয়া বাজলো 5 কোটি টাকা। লিডল মিথুন চক্রবর্তী স্যার 68 দিন কমপ্লিট করে নিয়েছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত কাবলিওয়ালা ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করেছে। ফ্যামিলান্সের সাপোর্ট ভালোবাসায় কাবলিওয়ালা অলরেডি ক্লিন হিট। আপনি জানিয়ে দেয় মিথুন চক্রবর্তী স্যার, যিনি বাংলার ফাটাকেষ্ট, তার কিন্তু বাংলায় ভালো নাম রয়েছে, সুনাম রয়েছে, তিনি বাংলায় কাজ করছেন। মুভির কাবলিওয়ালা বাজেট নিয়ে অনেকের সন্দেহ রয়েছে, অনেকে বলছে বাজেট কম, কিন্তু নয়, কাবলিওয়ালা বাজেট এরকমই এবং মুভিটি বিগ বাজেটে বানানো হয়েছে, বিগ স্ক্রিনে বানানো হয়েছে। 68 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 5 কোটি 98 লক্ষ টাকা। আপনারা যদি এখনও কাবলিওয়ালা না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত কাবলিওয়ালা ফিল্মটি কেমন হয়েছে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি লং টাইম রান করবে বক্স অফিস থেকে, মুভিটি কমপক্ষে 6.5 থেকে 8 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এনকাদলব প্রধান নিয়ে বাজলো 5 কোটি টাকা। লিডল দেব স্যার সোম স্যার 68 দিন কমপ্লিট করে নিয়েছে। দেব স্যার সোম স্যার অভিনীত প্রধান ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করছে। ফ্যামিলান্সের সাপোর্ট ভালোবাসায় প্রধান অলরেডি ক্লিন হিট। মুভিটি লাইফ টাইমে বক্স অফিস থেকে 12 থেকে 15 কোটি প্লাস বিজনেস করবে। সুপারস্টার দেব স্যার এবং সোম স্যার দুইজনই বাংলার ভালো অ্যাক্টর, ভালো নাম ডাক রয়েছে, তাদের ভালো সুনাম রয়েছে। প্রধান যখন রিলিজ হয়েছে হাউসফুল, অলমোস্ট হাউসফুল এবং ফার্স্ট ফিলিং মুভিটি দিয়েছে, দর্শকরা মুভিকে খুবই বেশি পছন্দ করেছেন এবং মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলেছে। 68 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন 9 কোটি 38 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রধান না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার, যাকে বাংলার একজন বড় সুপারস্টার বলা হয়, বাংলার দর্শকরা দেব স্যারকে খুবই পছন্দ করেন, তার মুভি পছন্দ করেন। রিসেন্ট টাইমও তার ফিল্মগুলি বক্স অফিস থেকে পজিটিভ কালেকশন, ভালো রিভিউ নিয়ে বের হয়েছে। আমরা এক্সপেক্ট করছি প্রধান লং টাইম রান করতে পারে, হতে পারে 100 থেকে 150 দিন রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 12 থেকে 15 কোটি প্লাস বিজনেস করে নেবে। এনকাদলব পারিয়া নিয়ে বাজলো 4 কোটি টাকা। লিডল বিক্রম স্যার 19 দিন কমপ্লিট করে নিয়েছে। বিক্রম স্যার অভিনীত পারিয়া ফিল্মটি বক্স অফিস থেকে খুবই পজিটিভ কালেকশন করেছে। আপনারা জানেন বিক্রম স্যার, যিনি খুবই ট্যালেন্টেড অ্যাক্টর, বাংলায় বর্তমানে তিনি তার জায়গা তৈরি করছেন। আমরা জানি বাংলায় অনেক অ্যাক্টর রয়েছে, কিন্তু কেউই কিন্তু পারফর্ম ভালো করতে পারছে না। সুপারস্টার দেব স্যার বলেন বা জিৎ স্যার বলেন, কেউই পারফর্ম করতে পারছে না। আরও ভালো ভালো অ্যাক্টর দরকার, যারা বাংলায় এসে বক্স অফিসে ভালো মুভি দিবে, পজিটিভ কালেকশনওয়ালা মুভি দিবে। পারিয়া কিন্তু খুবই ভালো কন্টেন্টের ফিল্ম, বাংলার দর্শকরা বর্তমানে এই মুভিকে সাপোর্ট করছে, মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিসে 5 থেকে 10 কোটি রুপি প্লাস বিজনেস করার সম্ভাবনা প্রবল। নিজের 19 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 2 কোটি 90 লক্ষ টাকা। আপনারা যদি এখনও পারিয়া না থাকেন, দেখবেন বিক্রম স্যার অভিনীত পারিয়া ফিল্মটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে, ভালো কন্টেন্টের ফিল্ম, দর্শকদের সাপোর্ট ভালোবাসায় পারিয়া লাইফ টাইমে আমরা এক্সপেক্ট করছি মুভিটি লাইফ টাইমে 4 থেকে 5 কোটি বা 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এনকাদলব সাদা রঙের পৃথিবী নিয়ে বাজলো 2 কোটি টাকা। লিডল শ্রাবন্তী ম্যামের 5ম দিন কমপ্লিট করে নিয়েছে। সাদা রঙের পৃথিবী খুবই ভালো ফিল্ম, শ্রাবন্তী ম্যাম অভিনীত এই ফিল্মটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করেছে। ফ্যামিলান সাপোর্ট ভালোবাসায় সাদা রঙের পৃথিবী লাইফ টাইমে খুবই অসাধারণ কালেকশন করতে পারে। আপনারা জানেন শ্রাবন্তী ম্যাম, যিনি কিন্তু খুবই ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, তার কিন্তু ভালো নাম ডাক রয়েছে। আপনি জানিয়ে দেই তিনি অনেক কারণে ভাইরাল বা সবসময় সমালোচনায় থাকেন, কিন্তু আমরা এক্সপেক্ট করছি তার সাদা রঙের পৃথিবী লং টাইম রান
রিটার্ন করবে বক্স অফিস থেকে পজিটিভ কালেকশন করবে। নিজের পঞ্চম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 73 লক্ষ টাকা। আপনারা যদি এখনো সাদা রঙের পৃথিবী না থাকেন দেখবেন। শ্রাবন্তী ম্যামের এই ফিল্মটি কেমন হয়েছে আমরা এক্সপেক্ট করছি, ওই যে লাইফ টাইমে 2 থেকে 3 কোটি প্লাস বিজনেস করবে, আপনারাও কমেন্ট করে জানিয়ে দিন সাদা রঙের পৃথিবী লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। সাদা রঙের পৃথিবী, পারিয়া, প্রধান, কাবুলিওয়ালা, সেন্টিমেন্টাল এই সকল মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি, কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার হবে, কোন মুভিটি ফ্লপ হবে কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।